শুক্রবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকায় নেওয়াজবাগ সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট, ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 74 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাবেক 74 নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 5 নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী জনগণ। এ সময় অতিথিগণ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে জনজীবনে খেলাধুলার প্রয়োজনীয়তার বিষয়ে আলোকপাত করেন। সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে অতিথিগণ ফাইনাল খেলার জয়ী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। সকলে মিলে ফাইনালের পুরস্কারটি তুলে দিচ্ছেন। সেই কাঙ্ক্ষিত ফাইনালের পুরস্কারটি পেয়ে গেলেন আজকে টুর্নামেন্টের বিজয়ী ঊষার আলো টিম। এ সময় প্রধান অতিথি লায়ন চিত্তরঞ্জন দাস বলেন, যুব সমাজকে উজ্জীবিত রাখতে ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ নেয়াই এবং এত সুন্দর একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করাই নেওয়াজবাগ সমাজ কল্যাণ যুব সংঘকে সাধুবাদ জানিয়ে প্রধান অতিথি লায়ন চিত্তরঞ্জন দাস বলেন, আপনারা জানেন আমরা আনন্দ উৎসাহ উদ্দীপনা নিয়ে এবং বিধি মোতাবেক আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করছি। একই সাথে স্বাধীনতার 50 বছর পূর্তি পার করছি এবং সেটি আমাদের সেই উৎসাহ উদ্দীপনা এখনও কোনো ঘাটতি নেই। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলা বিনির্মাণে তিনি কাজ শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের ভাগ্য উন্নয়নের কাজ করে আজকে বিশ্ববাসীর কাছে রোল মডেল হিসেবে বাংলাদেশ পরিচিতি লাভ করে দিয়েছে। সেই জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এই ক্রিকেট খেলার যে উদ্দীপনা, ক্রিকেট খেলাকে ঘিরে যে বাঙালি ছেলেদের ভিতর যেরকম আমরা উৎসাহ দেখতে পাই, যেমন একটি জাঁকজমক পরিবেশে মাঠের মাপ কি সেটি বড় কথা নয়, কি বল দিয়ে খেলা হবে সেটিও বড় কথা নয়, সকল নিয়মকানুনের বত্তায় গঠিয়ে হলো খেলা হচ্ছে, এটি শুভ কথা। যুবকদেরকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান এবং মাঠমুখী করতে পেরেছি, এটি হচ্ছে আমাদের বড় সাফল্য। এই জন্য বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকবে শিল্প সংস্কৃতি ক্রীড়া এবং অন্যান্য উৎসব অনুষ্ঠানীতি এতটাই প্রাঞ্জলভাবে পরিচালিত হয় আমাদের তখন আর অপশক্তি কোনো থাকে না, আমাদের মধ্যে আর কোনো মাদক সেবীদের খুঁজে পাওয়া যায় না, আমাদের ছেলে মেয়েদের মধ্যে তখন শুভ চিন্তা কাজ করে, শুভ কাজ করে। আজকের এই অঞ্চলে এই ক্রিকেট ফুটবল খেলাকে যিনি পৃষ্ঠপোষক দিয়ে যুব সম্প্রদায়কে একত্রে করে যাচ্ছেন সেটি আমাদের প্রিয় নেতা আবুল কালাম আজাদ ভাই। আজকে এই ক্রিকেট খেলাটাকে আরো বেশি মাত্রায় জনপ্রিয়তা করেছে কে বাংলাদেশে জানেন তো? কে করেছে? আমাদের জননেতা জনাব সাবের হোসেন চৌধুরী। তিনি বিসিবির দায়িত্ব নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নতুন নতুন খেলোয়াড় সংগ্রহ করতেন এবং যুবকদের জন্য তিনি আলাদা একটি পরিসর, একটা ক্যানভাস তৈরি করে দিয়েছেন নতুন খেলোয়াড় সংগ্রহের জন্য, হান্টিং এ নিউ প্লেয়ার, মানে নতুন প্লেয়ারের সন্ধানে তিনি এরকম কাজ করতেন এবং সাভারে যে আমাদের খেলোয়াড়দের শিক্ষার একটা একাডেমি আছে তোমরা জানো, সেটারও প্রধান পৃষ্ঠপোষক অন্যতম সম্প্রদস্ত হল সাবের হোসেন চৌধুরী। এবং তিনি বিসিবির সভাপতি থাকাকালীন সময় আমাদের ICC ট্রফি চ্যাম্পিয়ন হয় এবং বিশ্ব ক্রিকেট মঞ্চের প্রথম বড় একটি কাপ বা সনদ আমরা লাভ করি জনাব সাবির হোসেন চৌধুরীর কাছ থেকে। আজকে বাংলাদেশ ক্রিকেটে টেস্ট ম্যাচ খেলছে,
সেটিও কিন্তু আমাদের জননেতা সাবের হোসেন চৌধুরীর কল্যাণে, কারণ তারই আমলে আমরা ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস লাভ করি এবং প্রথম টেস্ট ক্রিকেটের যে অভিষেক ঢাকার মাঠে হয় সেটি ভারত বাংলাদেশ ইরেগুলার টেস্ট ম্যাচ ইন বাংলাদেশ ভার্সাস ইন্ডিয়া, এবং সেটার জন্য তিনি কিছু কর্মসূচি হাতে নিয়েছিলেন, যেই কর্মসূচি তিনি তার নির্বাচনী এলাকায় আমাদের সবুজবাগ থানাধীন রাজারবাগ বরদেশ্বরী কালী মন্দিরের গঙ্গা সাগর দিঘিতে তিনি একটা প্রোগ্রাম নিয়েছিলেন, ফায়ারওয়ার্কস মানে আতশবাজির প্রদর্শনী, এই ফায়ারওয়ার্কস এক্সিবিশনটা তিনি করেছিলেন এবং সেখানে স্টার টিভি সরাসরি এটাকে এই ধারণ করেছিলেন। আমাদের উনি যতদিন বিসিবির সভাপতি ছিলেন বাংলাদেশের খেলা যে দেশের সাথে হইতো এই বিরোধীতে খেলার মাঝে মাঝে চার ছক্কা বানলে পড়ে অথবা ক্রিকেটের যেটি আমরা ওই যে কেনা কয় যে আউট হয়ে পড়ে তখন কিন্তু বিজ্ঞাপনের সাথে সাথে আমাদের এই প্রদর্শনীর একটি অংশ বিশেষ দেখাতেন, এটি কিন্তু আমাদের জন্য গর্বের ব্যাপার। আজকে এই ক্রিকেট খেলায় আমি জানি না দেখলো একটি জমজমাট ক্রিকেট লড়াই হয়েছে, এটি বলা চলে যে ক্রিকেট যুদ্ধই হয়েছে, এই ক্রিকেট যুদ্ধটা কিসের জন্য, এটি হচ্ছে জয় পরাজয় নির্ধারণ করার জন্য, অর্থাৎ ভালো খেলে ভালো পারফরমেন্স দেখিয়ে আমরা কাপ জয় করে নিব শ্রেষ্ঠত্বের প্রমাণ করে, সেই কাজটি করে যে উভয়ে কিন্তু সমান্তরালে লড়ে আজকে অল্পের জন্য ভাগ্যের ফেরে আমরা একজনে বিজয়ী দল হয়েছে একটা বিজিত দল হয়েছে, তো বিজিত দলকে আমি ধন্যবাদ জানাবো এই কারণে তারা চেষ্টার কমতি কিছুই করেন নাই, তাদের ঘাটতি ছিল না, আগামীতে যারা যারা চ্যাম্পিয়ন হয় সেই গোয়া রইল, পাশাপাশি যারা চ্যাম্পিয়ন হয়ে আজকে ট্রফি নেবেন তাদের প্রতি আমাদের অত্যন্ত প্রাণডালা শুভেচ্ছা, আপনারা ভালো খেলেছেন এবং ভালো খেলে আজকে আপনাদের এই সম্মানটা দেওয়া হচ্ছে, আগামী দিনও আপনারা মাঠে থাকবেন, আগামী 9 তারিখে সেটিরও ফাইনাল চূড়ান্ত পর্বের খেলা হবে, সেগুলো আপনাদের উপস্থিতি কামনা করি, পরবর্তীতে আরও খেলা চলবে, এই মাসব্যাপী খেলা চলবে, বছরব্যাপী খেলা চলবে, সবাইকে আগাম রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।